হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের এই চ্যানেলে ডিএসএলআর ব্যাপারে অনেক কিছুই বলা হয়েছে ফটোশ্যুট কীভাবে করা হয়েছে সেইগুলোও দেখানো হয়েছে আইসো কীভাবে বুস্ট করা হয়েছে সেটাও বলা হয়েছে জুম ইন জুম আউট লেন্সের ব্যাপারে তারপর আইসো কীভাবে সেটিং করে তারপর আইস অ্যান্ড সাটাস স্পিড কম্বাইন করে কিভাবে ছবি তোলা যায় যাতে পিকচার কোয়ালিটি নষ্ট না করা না মানে নষ্ট যাতে না হয় তো সেই ব্যাপারে অনেক কিছু বলা হয়েছে ডিএসএলআর ব্যাপারে অ্যান্ড এটা ডিএসএলআর কীভাবে সেটিং করতে হয় ডিএসএলআর কীভাবে রাখতে হয় সেগুলো তোমাদের বলা হয়েছে যদি তোমরা যদি যারা নতুন আছো তারা সেই ভিডিও যদি না দেখে থাকো তবে আমার চ্যানেলে চলে যাও সেখান থেকে তোমরা পরপর পরপর ভিডিও দেখতে পারবে অ্যান্ড আজকে যেটা আলোচনা করবো ডিএসএলআর ব্যাটারি সম্বন্ধে যেটা আমরা ডিএসএলআর চার্জ করব কীভাবে অ্যান্ড ডিএসএলআর আগের যে ভিডিওতে দেখানো হয়েছিল যে ডিএসএলআর ব্যাটারি একটা লোকাল একটা অরিজিনাল কেমন সার্ভিস দেয় অ্যান্ড কী বা কেমন ঠিকঠাক চলে বা কোন কোম্পানির ব্যাটারি কেমন সার্ভিস দেয় সেগুলোর ব্যাপারে জানানো হয়েছিল বাট এবারে জানাবো যে ডিএসএলআর ব্যাটারি একটা চার্জ করে কিভাবে মানে আমরা ডিএসএলআর অ্যান্ড কতক্ষণ লাগে বা ডিএসএলআর ব্যাটারি চার্জের মধ্যে অ্যাটাচ করা যখন অ্যাটাচ করা হয় তখন যে কেমন লাইট জ্বলে বা কোন লাইট জ্বললে কীরকম টাইপের মানে ফুল চার্জ হয় সেই ব্যাপারটা তোমাদের জানাবো বাট এটা শুধু কেননা ব্যাপারই নিকনে একটু আলাদা রকম আছে এটা যেটা দেখাবো সেটা ডবল লাইট মানে যেটা চার্জ দেবো চার্জ দেওয়ার এক একটা কালার থাকবে চার্জ হয়ে যাওয়ার পর আরেকটা কালার হয়ে যাবে বা অনেক সেখানে দুটো আমার কাছে চার্জার আছে সে সেখানে দেখাবো বাট নিকন যেটা আছে নিকনে একটু আলাদা টাইপের নিকনেটা তোমাদের বলে রাখি যে নিকন বেশিরভাগই একটাই লাইট থাকে চার্জারের মধ্যে সে সেখানে ব্যাটারি ঢোকানোর পর ফার্স্টে হয়তো কিছু কিছু চার্জার আছে যেখানে ব্লিঙ্ক করে চার্জ দেওয়ার সময় যখন চার্জ পুলে যায় তখন পুরো একদম স্টেবেল হয়ে যায় আর আবার কোনো চার্জার আছে যেটা যা স্টেবেল থাকে চার্জ দেওয়ার সময় যখন চার্জ হয়ে যায় তখন ব্লিঙ্ক করে বা আবার কোনো চার্জার আছে যেখানে চার্জ দেওয়ার পর লাইট কালার চেঞ্জ হয়ে যায় এই তিনটি রকম হতে পারে বাট কেননা সেটা তোমাদের দেখাবো চলো দেখে নি দুটো চার্জারে কিরকম করে আমি চার্জ দিই তো এখানে দেখে নাও দেখেছি আমি ক্যাননেরটা অ্যান্ড এখানে লিখেছি নর্মাল ডিজিটেক্সের ব্যাটারি তো এখানে ক্যাননের ব্যাটারিটা ফার্স্টে ঢুকিয়ে দেবো তো যখন ঢুকাবে দেখে না কীভাবে ঢুকাবে এই যে পিনটা আছে এই পিনের সোয়াসজি এই যে এই পিনটা দেখতে পাচ্ছ এই পিনে এখানে ঢুকিয়ে দেবে তো লেগে গেল এবার যখন এখানে এটাকে চার্জ দেবে তখন দেখবে যে লাইট জ্বলেছে যেখানে সেখানে চার্জ লেখা আছে আর যেখানে ফুল হবে যখন ফুল হয়ে যাবে তখন ফুল দেখাবে এবার ডিজিট এক্সট্রা দেখো যখন ডিজিট এক্সট্রা দেখো যখন ডিজিট এক্সট্রা দেখানো ইজি তো এখানে এই পিনটা এই পিনে পিনে সোয়ে সজি এই পিনে ঢুকিয়ে দেবো তো এখানে এখন ঢুকালাম দেখে নাও এখানে জাস্ট ব্লিঙ্ক করবে লাইটটা কিন্তু চার্জ হচ্ছে না কিন্তু সুইচ কিন্তু দেওয়া নেই এবার যখন সুইচ দেবো তখন লাল হয়ে গেলো এবার যখন চার্জটা ফুল হয়ে যাবে তখন আবার সেই যেই কালারটা একটু আগে দেখেছিলো সেই কালারটা হয়ে যাবে তো নানান আমি বলবো নানান ব্যাটারিতে নানান চার্জারে নানান রকম সিস্টেম থাকে তো সেই বুঝে তোমরা দেখে নিও যে কোনটার কেমন সিস্টেম থাকে ফ্রেন্ডস তোমরা এখানে দেখে নাও যে আমার ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে তো এখানে দেখে নাও ফুল বলে ফুল ব্লু লাইটটা চলে উঠেছে অ্যান্ড এখানে লাল ছিল তো সেখানে নিজ সবুজ লাইটটা চলে উঠেছে দুটো কালারই দেখেছো প্রায় একই তো এইভাবে ব্যাটারির চার্জ বুঝে যায় তো তোমরা দেখতে পারলে যে কীভাবে আমি চার্জ দিই তো আশা করি ভিডিওটি তোমার ভালো লেগেছে তো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো রেডি দেখো নেক্সট ভিডিওর জন্য